হুজুর, আমার দুইটি প্রশ্ন আছে। আমার প্রথম জি প্রশ্নটি হচ্ছে জমি বিষয়ে, জমি বন্ধক রাখা কি জায়েজ আছে কি না? যদি জায়েজ থাকে তাহলে বিশেষ করে যে যিনি জমি বন্ধক রাখেন সে তো বিপদে পড়েই রাখে, টাকা পয়সা দেখা যায় প্রয়োজন, কেউ ধার দিচ্ছে না, তো এটা একটু জানাবেন। আর আমার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সোমবারে সোমবারে রোজা রেখেছি, কোনো কারণবশত হয়তো ভেঙে ফেললাম, অসুস্থ হলাম, অথবা মেয়েদের যে সমস্যা সেই কারণ ঘটলো ভেঙে গেল। তো আমার প্রশ্নটা হচ্ছে আমি কি পরবর্তী সোমবারে যে রোজাটা করব তার সঙ্গে কি এটা নিয়ত করে দিলেই হয়ে যাবে দুইটা একসঙ্গে, নাকি আলাদা আলাদা ভাবে দুইটা করব? জি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা খুব সংক্ষেপে জেনে নেবো ইনশাল্লাহ তাআলা। জমি বন্ধকের মূল, জি বন্ধকের কথা হলো, বন্ধক আপনি রাখতে পারবেন, তবে যিনি বন্ধকটা যার কাছে রাখা হচ্ছে তিনি বন্ধক জিনিস থেকে কোনো বেনিফিটেড হতে পারবেন না, হলে এটা সুদ হবে। বন্ধক রাখার উদ্দেশ্য অনলি এটাই যে তিনি যদি টাকাটা মেরে দেন তাহলে আমি এই জায়গায় হস্তক্ষেপ করবো, কিন্তু টাকাটা তিনি যতক্ষণ দেবেন এই আশা আছে ততক্ষণ পর্যন্ত এখানে হস্তক্ষেপ করা যাবে না। এটি একদম স্পষ্ট, মানে শরীয়তের সুদের নিয়ম হলো যে আপনি কোনো কিছু ঋণ দিয়ে সেখান থেকে বেনিফিট নিতে পারবেন না, বেনিফিট নিলে সেটা সুদ হবে। এখন আপনি এই জমির থেকে যদি চাষবাস করে টাকা নিচ্ছেন বা ফ্ল্যাটের ভাড়া দিয়ে টাকা নিচ্ছেন, 2 নম্বরটা হলো যে তিনি রোজার কথা বলেছেন, যে রোজা যদি তিনি পরের সপ্তাহে রাখেন এটা ওয়াজিব হয়ে যাবে, নফল যখন আমল শুরু হয় তখন ওয়াজিব হয়ে যায়, এই জন্য তিনি পরের সপ্তাহে ওয়াজিব রোজা নিয়ত করবেন। আর ওয়াজিব রোজা নিয়ত করলে ওয়াজিবের সওয়াবই হবে, বাকি আপনি যদি নিয়মিত সোমবার করে থাকেন তাহলে এই সোমবার ছেড়ে দিল, যে একটা সোমবারে এটা তো আর সে রাখতে পারলো না, পরবর্তী সোমবারে তো আর একটা রোজা আসলো, এখন যেটা তার অজীব আছে আর পরটা তো নফল, সেক্ষেত্রে কি দেখুন একই দিনে রাখলে দুইটার সওয়াব পাবেন কিনা? প্রথম কথা হলো যদি তার প্রাকৃতিক কারণে বা আল্লাহ প্রদত্ত কারণে যদি ভেঙে যায় তাহলে উনি সওয়াব পাবেন, যেমন ওনার মাসিক শুরু হয়েছে তাহলে উনি সব রোজা ভেঙে গেলে সওয়াব পাবেন, পরের সপ্তাহে যখন রাখবেন তখন এটা ওয়াজিব হবে, তিনি ওয়াজিব আদায় করছেন, ওয়াজিব আদায়ের সওয়াব পাবেন। আর যেহেতু উনি নিয়মিত একটা আমল করেন তাই এই আমলটা সওয়াব পাবেন, আর যদি এরকম হয় যে নিয়মিত করেন না তাহলে উনি একটা সওয়াব পাবেন না। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, আমরা আলোচনা করছিলাম ওয়াকফের নানা দিকগুলো নিয়ে, আমরা ব্যক্তিগতভাবে নিজেদের সম্পদগুলো ওয়াকফ করার চেষ্টা করব পরকালীন মুক্তির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।